মাটির উপরে না একমাত্র পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আমরা স্বাভাবিক জীবন যাপনে জল জীবন যাপন করতে পারি। তার পরিবেশ দূষণের ক্ষেত্রে সে বিভিন্ন চিন্তা আমাদের পরিবেশ দূষিত হয়। তার মধ্যে আছে টায়ার অন্যতম। তার এই টায়ারকে আমরা প্রসেসিং এর মাধ্যমে মাটির উপরে নাও এই টায়ারকে যদি আমরা প্রসেসিং এর মাধ্যমে সংরক্ষণ করতে পারি এবং এটা যদি আমরা উপকারে দেশের কল্যাণে লাগাতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। এই কারণে স্যার যেহেতু আমরা এখানে এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রথমত টায়ারকে সংরক্ষণ করতে পারবো, একদিকে পরিবেশকে সংরক্ষণ করতে পারবো, অন্যদিকে আমরা এই অনেক লাভ করতে পারবো। কারণ এর মাধ্যমে আমরা অনেক মূল্যবান সম্পদ পাইতে পারি। স্যার যেমন প্রথমে আমরা একটি পেক পেক এখানে কি কি এলিমেন্টস আছে এলিমেন্টস গুলো নামগুলো এলিমেন্টস আছে স্যার প্রথমে আছে ড্রাম চেম্বার, তারপর হচ্ছে এটাকে টুকরো টুকরো করে কাটবে আছে ক্রাশিং চেম্বার, তারপর হচ্ছে এটাকে বলা বেরপি, তারপর যাতে এটা হচ্ছে প্যারালাইসিস চেম্বার, তারপর হচ্ছে আমাদের এটা গ্যাসটা যাবে এদিকে আর এদিকে যাবে হচ্ছে আমাদের যে বাকি অংশটা এখানে যাবে। পরে কি স্যার বাকি অংশ বলতে কি স্যার এই যে আমাদের মূলত এই যে এখান থেকে গ্যাস স্যার এখানে আমাদের দুটো উৎপন্ন হবে স্যার এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে টায়ারের উৎপন্ন অংশ। একটা কি কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড যেখানে যেটাকে আমরা এখানে রেখে দিব আর এই কঠিন কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হবে আমাদের হচ্ছে কলমের কালি আর হচ্ছে সিমেন্ট শিল্প। আর আমরা জানি কলমের কালি হচ্ছে আমাদের শরীরের অংশ তারপর হচ্ছে আমাদের এখানে স্যার এটা করার পর এখানে তো চলে যাবে বাকি অংশ যেটা গ্যাস আকারে ওই যে এখানে যাবে পরে এটা চাপে চাপ দিয়ে এটাকে আমরা কি করবো গলিয়ে ফেলা হবে চাপের মাধ্যমে এটা তরলে গ্যাসে তরলে পরিণত হবে। আর স্যার এই গ্যাসটাকে আমরা ফিল্টারিং স্যার করে নিয়ে যাবো স্যার ফিল্টারিং স্যারি আপনি স্যার তারপর এটা ফিল্টারিংটাকে ফিল্টারিংটা আলাদা আলাদা করবে আলাদা আলাদা করে স্যার এখানে স্যার ফিল্টারিং প্রসেসিং এর মাধ্যমে এলপিজি গ্যাস তারপর হচ্ছে ডিজেল তারপর হচ্ছে কেরোসিন তারপর হচ্ছে পিচ উৎপন্ন করবে স্যার এই প্রসেসিং এর মাধ্যমে। তারপর আমাদের এখানে একটা ক্ষতিকারক পদার্থ আছে যেটা হচ্ছে সালফার যেটা এখানে প্রসেসিং এ আমাদের কাজে লাগছে স্যার স্যার এই সালফারটাকে আমরা আলাদা করে রেখে দিব আর এই সালফারটা কাজে লাগে আমাদের রাবার বলকানাইজিং তারপর হচ্ছে আমাদের যে বারুদ স্যার এই যে মেয়াজের বারুদ ওইগুলাতে স্যার তো স্যার এই প্রজেক্টটা স্যার বাংলাদেশে এখনো হয় নাই স্যার এই প্রজেক্টের মাধ্যমে আমরা পরিবেশকে এক তুমি যে প্রজেক্টটা দাঁড় করাচ্ছো এটা কি মানে বলতে চাচ্ছে যে বাংলাদেশে হয় না কোন কোন জায়গায় হয়েছে এবং তুমি যে প্রসিডিউরগুলো বলতেছো এই প্রসিডিউরগুলো কি বাস্তবমুখী জি স্যার এটা বাস্তবে করা সম্ভব সম্ভব জি স্যার তাহলে তুমি বলতে চাচ্ছো এখানে আমাদের যে ওয়েস্টেজ থেকে আমরা আউটপুট পাচ্ছি কি বলো তো তার আউটপুট পাচ্ছি ডিজেল কেরোসিন তারপর হচ্ছে আমাদের পিচ তারপর হচ্ছে এটার মধ্যে স্যার আবার শিল্পের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে সিমেন্ট শিল্পের ক্ষেত্রে তারপর হচ্ছে কলমের কালির ক্ষেত্রে কলমের কালির ক্ষেত্রে রাবার সিমেন্ট এগুলোর ক্ষেত্রে কোন জিনিসটা কাজে লাগবে সরাসরি সিমেন্ট না সিমেন্টের ইয়া কাঁচামাল কোনটা সিমেন্টের কাঁচামাল আর হচ্ছে স্যার আমাদের এই যে কলমের কালি হচ্ছে সিমেন্ট হচ্ছে তারপরে কলমের কালি যে কোনটা আছে স্যার যে কঠিন কার্বন যে কালো যে কার্বন মানে হাত ধরে দেখ